আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, থিসিস মেডিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছি এক হতে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি রয়েছে। এক থেকে ২৫ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে ৯টি, এরূপ এক থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে ১৫টি এবং এক থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে মোট ২৫টি। এটি হবে উত্তর। ২ নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি, তা হলে একটি কোণের দ্বিগুণ ৬০ ডিগ্রি হলে তার পূরক কোণ কত। এখানে একটি কোণ হচ্ছে ৩০ ডিগ্রি, তার দ্বিগুণ হচ্ছে ৬০ ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, দুই কোণের সমষ্টি যদি ৯০ ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। এখানে ৩০ ডিগ্রির পূরক কোণ হচ্ছে এখানে ৯০ ডিগ্রি বিয়োগ ৬০ ডিগ্রি সমান এখানে ৩০ ডিগ্রি হবে। তাহলে ৯০ থেকে ৩০ গেলে থাকে ৬০ ডিগ্রি। অতএব একটি কোণের দ্বিগুণ ৬০ ডিগ্রি হলে তার পূরক কোণ হবে ৬০ ডিগ্রি। রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ ও ৬ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ সমান কর্ণদ্বয়ের গুণফল। এখানে হাফ ইনটু ৪ ইনটু ৬, তাহলে হাফ ৪ ৬ ২৪, ১২ দুগুণে ২৪, এখানে উত্তর হবে ১২ সেন্টিমিটার। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩:২ হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে। এখানে পাই ৩ হোল স্কোয়ার ইস্টু পাই ২ হোল স্কোয়ার। এখানে ৩ ৩কে ৯ ইস্টু ২ ২এ ৪, অঙ্কটির উত্তর হবে ৯ ইস্টু ৪। একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত। এখানে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সবসময় ১৩ হোল স্কোয়ার সমান তার লম্ব। ত্রিভুজের অতিভুজ সবসময় ১৩ সেন্টিমিটার, লম্ব সবসময় ১২ সেন্টিমিটার এবং ভূমি সবসময় ৫ সেন্টিমিটার হবে। তাহলে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হবে ১৩ ইস্টু ১২ ইস্টু ৫। ৩২-এর দুই ভিত্তিক লগারিদম কত। ৩২-এর দুই ভিত্তিক লগারিদম হচ্ছে লগ ২, তার পাওয়ার হচ্ছে ৩২। এখানে যেহেতু লগ ২ আছে তার উপরে ২, তার পাওয়ার ৫, কারণ ৩২-এর মান হচ্ছে ২ পাওয়ার ৫। এখন আমরা ৫কে সামনে আনব, ৫ লগ ২ পাওয়ার ২, এখানে ৫ ইন্টু ১, যেহেতু লগ এ পাওয়ার এ সমান হচ্ছে ১, তো এখানে লগ ২ পাওয়ার ২ এর মান হচ্ছে ১। অতএব অঙ্কটির উত্তর হবে ৫। ৩২-এর ২ ভিত্তিক লগারিদম হচ্ছে ৫। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে সাথেই থাকুন।